প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান রুয়েল, এই মুহূর্তে আছি রকমারি.com এর অফিসে আপনাদের করা শ্রাবণ সন্ধ্যা বইগুলোতে অটোগ্রাফ করে দিতে। শ্রাবণ সন্ধ্যা বইটা আমার মূলত তৃতীয় বই, এর আগেও আমার দুইটি বই প্রকাশ হয়েছে, অনুভূতি রামিত আমার প্রথম বই এবং মায়া আমার তৃতীয় বই। এই মুহূর্তে আমি রকমারির অফিসে আছি যে বইটা নিয়ে, শ্রাবণ সন্ধ্যা। শ্রাবণ সন্ধ্যা বইটা নিয়ে যদি বিশেষ করে বলতে হয় যে বর্তমান যে আসলে প্রেম ভালোবাসা বা গতানুগতিক গল্পের বাইরে যে শ্রাবণ সন্ধ্যা একটি ভিন্ন একটি গল্পের প্লটে সাজিয়েছি, যে গল্পটা সম্পূর্ণ বন্ধুত্বের উপরে ভিত্তি করে। আমরা সাধারণত এমন গল্প হয়তো বা খুব কম দেখি যেটা আসলে খুব শক্তিশালী একটা বন্ধুত্ব, একটা শক্তিশালী একটা ফ্রেন্ড সার্কেল থাকে বিশ্ববিদ্যালয় জীবনে। তো একটা সময় যখন আমরা বিশ্ববিদ্যালয় জীবন সেরে যখন আমরা আমাদের পরিবার বা সমাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আসলে ওই জীবনটাতে আসলে ফিরে যাওয়া সম্ভব নয়। তো লেখক আসলে এইখানে যেটা চেয়েছে যে স্মৃতি রোমন্থন করিয়ে প্রত্যেকটা পাঠককে সে তার অতীতে এবং সে তার বিশ্ববিদ্যালয় জীবনে নিয়ে যাওয়াটা, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে পাঠক যতক্ষণ পর্যন্ত বইয়ের শেষ পাতাটা না পড়বে ততক্ষণ পর্যন্ত আসলে সে বই পড়া থেকে আসলে উঠতে পারবে না, আমি এটা বিশ্বাস করি। আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন, আমি এক ক্ষুদ্র লেখক এবং আগামীতে সাপোর্ট করে যাবেন। আমি আশা করি যে আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো, এবং বই পড়ুন, বই কিনুন, রকমারি.com এর সাথেই থাকুন।